পার্থর নামে চার্জশিটের অনুমোদন রাজ্যপালের আদালতে জানিয়ে দিল সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমে গ্রেফতার করে ইডি, তারপর কয়েক মাস বাদে তাকে গ্রেফতার করে সিবিআই। তাকে হেফাজতে নিয়ে জেরা করার পর বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদনের প্রয়োজন হয়। অনুমতি দেন রাজ্যপাল আনন্দ বোস। নিয়োগ দুর্নীতির সেই অভিযোগে নাম জড়িয়ে যায় পার্থর। নিয়োগ দুর্নীতির অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল, তার বিরুদ্ধে তৈরি হয় চার্জশিট। পার্থ চট্টোপাধ্যায়ের নামে সেই চার্জশিটে অনুমোদন দিলেন রাজ্যপাল সিবিআই আনন্দ বোস। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর নামে চার্জশিট পেশ করা হয়েছিল আগেই, তখনই রাজ্যপালের কাছে অনুমোদন চেয়েছিল সিবিআই। আজ বৃহস্পতিবার আদালতে সিবিআই জানিয়ে দিল রাজ্যপালের সেই অনুমোদন তারা পেয়ে গিয়েছে। এতদিন সেই অনুমোদন না থাকায় আদালত চার্জশিট গ্রহণ করেননি, যদিও পার্থ চট্টোপাধ্যায় আদালতে হাজিরা দেওয়ার সময় বারবার বলেছেন তিনি নির্দোষ। এদিকে পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী ছিলেন, তার মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন রাজ্যপাল, তাই নিয়ম অনুযায়ী কোনো বিধায়ক তথা মন্ত্রীর গ্রেফতারির ক্ষেত্রে বা চার্জশিটের নাম দেওয়ার ক্ষেত্রে রাজ্যপালের অনুমতি প্রয়োজন হয়। এবার সেই অনুমতি পেয়ে গিয়েছে সিবিআই। ব্যুরো রিপোর্ট, এক্স টিভি বাংলা।